দীর্ঘদিন ধরে অসুস্থ প্রদ্যোৎ কিশোর দেববর্মন, মথা সুপ্রিম প্রদ্যোৎ কিশোর দেববর্মন বৃহস্পতিবার রাজ্যে ফেরার পর এদিন রাত্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ অন্দরে গিয়ে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ওনার এবং ওনাদের ফ্যামিলির সাথে আমার অনেক পুরনো এবং সুমধুর সম্পর্ক রয়েছে। ওনার অসুস্থতার খবর পেয়ে আমি ওনাকে দেখতে চাই। পাশাপাশি তিনি বলেন, ওনার সাথে দেখা করা বা না করা এর মধ্যে কোনো রাজনীতি আছে বলে আমি মনে করি না। মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন যে গণতান্ত্রিক দেশে কোনো রাজা মহারাজা নেই, প্রদ্যোৎকে রাজা বলার কোনো দরকার নেই। সেই খবর বাইরে আসতে খেপেছে তীব্রামথা সমর্থকরা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার টাকারজোলা বিক্ষোভ মিছিল করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কোষপুতুল পোড়াতেও দেখা গেল মথা সমর্থকদের। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই সব করে কোনো লাভ হবে না, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ বিক্ষোভ দেখাতে পারে, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কোনো কিছু করার আগে বুঝে করাই ভালো। আমি আগেও উনি বাইরে গিয়েছিলেন, আমি বারবার বলেছি ওনার সাথে এবং ওনাদের ফ্যামিলির সাথে আমাদের বহু পুরনো মানে একটা হৃদ্যতা এবং সম্পর্ক ছিল। তো কালকে আমি শুনলাম ওনার শরীরটা ভালো নেই, তো ওনাকে দেখতে গিয়েছি, বাস এর মধ্যে আর কোনো কথা হবে না। আচ্ছা স্যার, বিভিন্ন জায়গায় টিপরা মথা কর্মী সমর্থকরা আপনার নাম করে বিক্ষোভ করছে, সেই বিষয়ে কোনো কথা হয়েছে ওনার সাথে? নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ করতেই পারে, এর মধ্যে আমি কিছু বলবো না আর কমেন্টও করবো না। আর সেটা বোঝা উচিত যে কেন করছে, আননেসারিগুলো করে কোনো অবস্থায় কোনো লাভ হবে না। আমি কোনো কমেন্টও করবো না, এই নিয়ে আমি কথাও বলবো না। যা আমার করার আমি তাই করেছি, এর মধ্যে কোনো আমার মনে হয় না যে ওনার সাথে দেখাটা, দেখা না করাটার মধ্যে বা দেখা করার মধ্যে কোনো রকম রাজনীতি আসবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।